মন্ডলী আজকে আমি আপনাকে একটি দশতলা বাড়ির খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। যে দশতলা বাড়ির পালিং সহ কত টাকা খরচ হয় এবং সহ দেখানোর চেষ্টা করব এটা মূলত সাড়ে তিন কাঠা অথবা পনেরো চার কাঠা জমির উপরে এই প্ল্যানটা করা হয়েছে মাপটা এরকম যে ছাপ্পান্ন ফিট বা সাতচল্লিশ ফিট আমি মূল প্ল্যানে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটা অবশ্যই চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার চেষ্টা দেখতে পারবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইকে ক্লিক করে রাখবেন তো যদি দর্শক মিনিটে আসুন আমি এখন আমাদের মূল প্ল্যানে যাই এটা আপনারা দেখতে পাচ্ছেন যে রোডের সামনের দিকে রোড ছাপ্পান্ন ফিট চড়া এবং সাতচল্লিশ ফিট লম্বা আছে এই প্ল্যানটা তো দর্শক এখানে আপনার দেখছেন যে নিচে গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আমি সামনের একটা ইউনিট দুটা ইউনিট করছি আপনারা দেখতে পাচ্ছেন বাম এবং ডানে এখানে পিছনের দিকে কিন্তু সিঁড়িটা রাখা হয়েছে এবং লিফ্ট রাখা হয়েছে তো এখানে সামনের একটা অংশ গ্যারেজ রাখা হয়েছে এবং এই গ্যারেজের এই দরজা দিয়েই মানুষ ঢুকবে ঢুকে সিঁতে আসবে এবং লিফ্ট দিয়ে যে যার যে তালায় যাওয়ার ইচ্ছা সেখানে যাইতে পারবে এবং এখানে একটা ড্রাইভারের রুম রাখা হয়েছে ষোলো ফিট বা বারো ফিট যাতে পাঁচ ছয়জন ড্রাইভার থাকতে পারে এবং একটা অ্যাটাচ বাথরুম একটা বাথরুম রাখা হয়েছে যাতে তারা ব্যবহার করতে পারে এবং পাশে একটা ইউনিট রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো একটা ইউনিট রাখা একটা ভালো পূর্ণাঙ্গ ইউনিট রাখা হয়েছে এই রাখা হয়েছে দেখেন যে এই সিঁড় দিয়ে এখানে ঢুকার পরে সে একটা ড্রয়িং কাম ডাইনিং পাবে পনেরো ফিট বাই ষোলো ফিট এবং এখানে আরেকটা রুম পাবে এক্সট্রা লিভিং রুম পাবে এগারো ফিট বাই পনেরো ফিট এখানে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা এটা ডিজাইনের একটা বান্দা রাখা হয়েছে এবং একটা বেডরুম দশ ফিট বাই তেরো ফিট এর মাস্টার বেডরুম বারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট সাথে একটা বাথরুম এবং বারান্দা এবং পিছনের দিকে এটা আরেকটা বেডরুম রাখা আছে চোদ্দো ফিট বাই বারো ফিট সাথে একটা কিচেন আছে এখানে দেখছেন ছয় ফিট বাই দশ ফিট এবং এই বেডরুমের সাথে একটা বাথরুম অ্যাটাচ আছে এই হচ্ছে মোটামুটি নিসতলা প্ল্যানটা আর আমি এর পরের তলায় যাবো যেটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান বলা হয় সেখানে এখানে সাতচল্লিশ ফিটের এর পিছনে কিন্তু কিছু তিন ফিট চড়া একটা বারান্দা আছে সব জায়গাতে এগুলো আমি দেখানোর চেষ্টা করব এটা দেখছেন যে এই সিঁড়ি দিয়ে আসার পরে এটাকে আমি লাল বর্ডার দিয়ে দুইটা অংশকে আলাদা করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে দুইটা আলাদা করা হয়েছে এটা সামনের অংশ সামনের অংশে ডিজাইন দুটো বান্দা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি এই কম্বিনেশনটা কীভাবে করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি আপনার দেখেন সিঁড়িটি ঢোকার পরে সে একটা ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছে পনেরো ফিট বাই ষোলো ফিট পনেরো ফিট বাই ষোলো ফিট একটা লিভিং রুম পাচ্ছে এগারো ফিট বাই পনেরো ফিট এটা ইচ্ছে করে গ্লাস দিয়ে ঢেকে দেওয়া যায় স্লাইডিং গ্লাস রাখা যায় এবং এখানে দুইটা বেডরুম আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বেডরুম দশ ফিট বা তেরো ফিট সাথে একটা বান্দা আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে বারো ফিট সাইন বাই বারো ফিট সাথে একটা বাথরুম এবং একটা বান্দা নিচের দিকে আর একটা চাইল্ড বেডরুম আছে বা চৌদ্দ ফিটের বারো ফিট সাথে একটা বাথরুম অ্যাটাচ আছে আট ফিট বাই পাঁচ ফিট এবং একটা বারান্দা আছে এবং এখানে কিচেন কিচেনের সঙ্গে ছয় ফিটের দশ ফিট কিচেনের সঙ্গে একটা বারান্দা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোটামুটি এখানে এক দুই তিন চার পাঁচটা রুম আমার হিসাবে পাঁচটা রুম যেহেতু এটা একটা ড্রয়িং ডাইনিং এটা একটা লিভিং রুম এক দুই তিনটা বেডরুম এটাও কিন্তু একটা বেডরুম সে যদি তাদের চাহিদা থাকে এটা বেডরুম বানাতে পারবে ঠিক ডান দিকে একই রকম এক দুই তিন চারটা রুম রাখা হয়েছে এবং একটা ড্রয়িং ডাইনিং দেখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আমার হচ্ছে ফ্লোর প্ল্যানটা আমি আপনাদের দেখালাম এখন আমি আপনাকে দেখাবো যে এই বাড়িটি দশতলা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার আগে আপনার কাছে অনুরোধ যদি আমার এই প্ল্যানটি সামান্য ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকে ক্লিক করবেন তাহলে আমি উৎসাহিত বোধ করবো তো দর্শক মণ্ডলী আসুন আমি এই সাড়ে তিন কাটা বাড়ির উপরে দশতলা বাড়ি করতে জায়গার উপর দশতলা বাড়ি করতে কত টাকা খরচ হবে সেটা আমি দেখানোর চেষ্টা করছেন দশতলা বাড়ির কস্ট এস্টিমেট প্রথমে আমি ফ্লোর এরিয়া বের করে নিচ্ছি ছাপ্পান্ন ফিট বাই সাতচল্লিশ ফিট ছাব্বিশশো বত্রিশ স্কোয়ার ফিট পাইলিং কস্ট আর এই যেহেতু দশতলা বাড়ি অবশ্যই সত্তর থেকে পঁচাত্তর ফিট সিটু পাইলিং করা লাগবে আর সিজে পাইলিং বলা হয় সে পাইলিংয়ে সাধারণত আমরা একটা হিসাব জানি যে প্রতি কাঠার জন্য দশ লক্ষ টাকা লাগে যদি এটা সাড়ে দিন কাঠা মোটামুটি সাড়ে দিন কাঠা জমির ওপর করবো তাহলে এই সাড়ে তিন কাঠাকে দশ লাখ জুন গুণ দিলে পঁচিশ লক্ষ টাকা লাগবে পাইলিং খরচ এরপরে আমাদের যে খরচটা প্রধান খরচ সেটা হচ্ছে ফাউন্ডেশান খরচ ফাউন্ডেশান খরচ আমরা জানি যে দশ তারা বাড়ির ক্ষেত্রে নশো টাকা স্কোয়ার ফিট পাইলিং বাদে খরচ হয় তাহলে আমি ছাব্বিশশো বত্রিশ থেকে নশো গুণ দিলে তেইশ লক্ষ আটষট্টি হাজার টাকা খরচ হবে আপনার হচ্ছে ফাউন্ডেশন তেইশ লক্ষ টাকা সাড়ে তেইশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয় এবার পার ফ্লোর পার রুপ কস্ট মানে প্রতি তালার সাত পনেরো ঢালায় দিলে কত টাকা খরচ হবে কলাম বিম এবং সাতশো সেটা আমি বের করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে প্রতি স্কোয়ার ফিটে পাঁচশো টাকা খরচ হবে এটা প্রতি স্কোয়ার ফিটে পাঁচশো টাকা খরচ হবে তাহলে ছাব্বিশশো বত্রিশ পাঁচশো দ্বিগুণ করলে তেরো লক্ষ ষোলো হাজার টাকা প্রতি সাদের জন্য খরচ হবে যদি আমি একে দশ দ্বিগুণ দিই তাহলে এক কোটি ত্রিশ লক্ষ টাকা হইলে আমার দশ তালা সাদ হয়ে যাবে এক করে তিরিশ লক্ষ টাকা হলে দশটা স্বাদ হয়ে যাবে এখন যে প্রতি তালা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটা আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু এটা একটা ফ্ল্যাট বাড়ি এসব বাড়িতে টাইলস লাগানো লাগে ভালো টাইলস তারপরে বাথরুম ফিটিংস ইলেকট্রিক্যাল এবং প্লাস্টার রঙ এগুলো অনেক ভালো ভালো জিনিস লাগানো লাগে তাই প্রতি স্কোয়ার ফিটে আমি চোদ্দোশো টাকা করে ধরছি তাতে ছাব্বিশশো তেরো কে চোদ্দোশো গুণ দিলে ছত্রিশ লক্ষ চুরাশি হাজার টাকা লাগবে প্রতি তালা কমপ্লিট করতে তাহলে দশ তালা কমপ্লিট করতে এখানে আমি দশ দিয়ে যদি গুনকি তাহলে তিন কোটি আটষট্টি লক্ষ টাকা খরচ হবে এরা এই বাড়িটি এই জায়গা তিন সাড়ে তিন কাটা জমির উপরে আপনার দশতলা বাইরি করতে তো দর্শকমণ্ডলী এই ছিল আমার উপস্থাপনা যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক বাটনে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রতি পর্বে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দর্শক মণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন আর বাড়ির নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল মোবাইল নাম্বার জিরো সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু আবার বলছি আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু তো দর্শকমণ্ডলী আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ